Hello everyone. Good afternoon. Welcome to my class at Liaquat Skills English. This is Marissa Nami. I hope you all are doing well by the grace of Almighty Allah. How are you everyone? We are fine, ma'am. How are you? I'm also fine by the grace of Almighty Allah. So let's see what we are going to learn today. Okay? Okay, ma'am. Can you see the slide? Yes, ma'am. Yes, miss. Okay. Today, our lessons are Unit 28. Some exercise. Use of on and in. Reading practice. Watch story. Got it, everyone? Yes, ma'am. Okay, let's move on to the first slide. Slide ki dekhte pachhi shobai? Yes, ma'am. Acha. Ajke je bishoy ta niye porchi seta hocche will ebong shall er kichu rules amra porbo. হ্যাঁ উইল শ্যালের রুলস পড়বো আমরা কিন্তু গত ক্লাসের ক্লাসটাকে মনে আছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে আমরা কখনো কখনো টুমরো তারপর নেক্সট উইক এগুলো করেছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে তারপরেও আমরা কিছু কিছু ফিউচারের কিছু ওয়ার্ড এনে সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াসেই রেখেছি এই ক্লাসটার কথা কি মনে আছে আচ্ছা এই ক্লাসটার কথা যাদের মনে আছে আই থিঙ্ক এই টপিকটা তাদের কাছে খুবই ইজি হবে ঠিক আছে খুবই ইজি এবং একটু কনসেন্ট্রেট করব আমরা তাহলে আবার সবাই পারবো হ্যাঁ দেখো কি বলছি উই ক্যান ইউজ আই আও বা আই উইল ওয়েন ইউ অফার সামথিং অর ডিসাইড টু ডু সামথিং মানে আমরা আই উইল ব্যবহার করতে পারবো কখন যখন কাউকে কোনো কিছু অফার করছি বা কোনো কিছু আমরা ডিসাইড করছি ঠিক আছে আই উইল কখন ইউজ করব তোমরা কপি পেন নাও লিখো যে অফার প্লাস ডিসাইড এর ক্ষেত্রে আমরা আই উইল ইউজ করতে পারি অফার এবং ডিসাইড অফার এবং ডিসাইড এই দুটো ক্ষেত্রে কি করতে পারি আমরা আই উইল ইউজ করতে পারি যেমন মাই ব্যাগ ইজ ভেরি হেভি হেভি আই উইল ক্যারি ইট ফর ইউ এখন দেখো মাই ব্যাগ ইজ ভেরি হেভি হেভি আই উইল ক্যারি ইট ফর ইউ এটা কি প্রেজেন্টে বলছে না Yes, teacher. তাহলে দেখো মাই ব্যাগ ইজ ভেরি হেভি আই উইল ক্যারি ইট ফর ইউ মানে আমি তোমার জন্য এটা ক্যারি করব এখন এটা কি কাউকে অফার করছে নাকি করছে না মানে তোমার ব্যাগটা অনেক ভারী তুমি আমাকে বলছো তোমার ব্যাগটা অনেক ভারী তখন আমি তোমাকে বললাম কি ওকে নো প্রবলেম আমি তোমার ব্যাগটা ক্যারি করব আমি তোমার ব্যাগটা ক্যারি করব আমি তোমাকে কি একটা চান্স দিচ্ছি একটা অফার দিচ্ছি Yes, teacher. যে ডোন্ট ওয়ারি আমি তোমাকে ব্যাগটা তুমি আমাকে বলছো যে আমার ব্যাগটা অনেক ভারী বা এই কাজটা আমি করতে পারছি না তখন আমি তোমাকে বলবো না ওকে নো প্রবলেম আই উইল হেল্প ইউ বলি না তো এই সমস্ত ক্ষেত্রে আমরা কি ইউজ করি আও বা আই উইল ওকে যেমন অফার এবং ডিসাইড এই দুই ক্ষেত্রে আমরা কি করতে পারবো অবশ্যই আই উইল ইউজ করতে পারবো ঠিক আছে মনে থাকবে তো হ্যাঁ এখন এটা লিখে ফেলি অফার এবং ডিসাইড এই দুই ক্ষেত্রে আমরা আই উইল ইউজ করতে পারি লিখে ফেলো তারপর দেখো আই উইল ফোন ইউ টুমরো আমি তোমাকে আগামী দিন ফোন করব এটা তো ফিউচারেই আছে আমরা দুই ক্ষেত্রে ইউজ করতে পারি অফারের ক্ষেত্রে ডিসাইডের ক্ষেত্রে ইউজ করতে পারি আবার নর্মাল যে রুলস আমরা জানি যে ফিউচারে কোনো কিছু হচ্ছে সেখানেও কিন্তু আমরা শ্যাল উইল ইউজ করি এটা কি সবাই জানি ম্যাম বুঝলাম না আমরা নর্মালি যখন ফিউচার টেন্স করি আমরা ফিউচার টেন্সের ফিউচার সিম্পল বা ফিউচার ইনডিফিনিটের রুলসটা কি সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট তাই না ইয়েস টিচার তাহলে এখানে তো সেম আই উইল ফোন ইউ টুমরো মানে আমি তোমাকে আগামীকাল ফোন করব তাই না ম্যাম আমি ডিসাইড বুঝেছি হ্যাঁ আই উইল ফোন ইউ টুমরো ডিসাইড বুঝাক আর নর্মালি তুমি যদি থিঙ্ক করো তাহলে দেখা যাবে যে ফিউচারে কোনো কাজ করতেছি সেটার জন্য কিন্তু আমরা আই উইল ইউজ করি তাই না ইয়েস টিচার হ্যাঁ সেটাই বলছে আর আরেকটা কথা ফোন বলতে তুমি তোমার সেল ফোন এখানে বুঝবে না এই ফোনটা কি এখন কোন ফর্মে আছে বলো তো কল করা
হ্যাঁ, কল করা ঠিক আছে, মানে ফোনটা কি, ফোনটা কি সাবজেক্টে আছে, ভার্বে আছে না অবজেক্টে আছে, কোনটাতে আছে? ভার্ব ভেরি গুড, ভার্বে আছে। হ্যাঁ ভার্বে আছে। আচ্ছা আমরা বলতে, তোমরা কি এই জিনিসটা জানো যে বলতো সেন্টেন্সে কোন জিনিস না হলে সেন্টেন্স হবে না বলতো? ভার্ব ভার্ব ছাড়া। হ্যাঁ ভার্ব ছাড়া কি সেন্টেন্স হবে? সাবজেক্ট ছাড়া সেন্টেন্স হয়, অবজেক্ট ছাড়া সেন্টেন্স হয়, কিন্তু ভার্ব ছাড়া কি সেন্টেন্স হয়? নো টিচার, আচ্ছা ভার্ব ছাড়া আমরা কোনো সেন্টেন্স মেক করতে পারবো না, কারণ আমি যদি বলি রিড তাহলে একটা সেন্টেন্স হয়ে গেছে, মানে পড়ো, হয়তো ইম্পারেটিভ সেন্টেন্স হয়েছে যে তোমাকে আমি আদেশ করছি পড়ো। হ্যাঁ যেমন ওপেন দ্য ডোর, ক্লোজ দ্য ডোর, এখন দেখো, বা ক্লোজ বন্ধ করো, যদি আমি শুধু এতটুকু ওয়ার্ড ইউজ করি ইম্পারেটিভ সেন্টেন্স, যে আদেশ করছি, কিন্তু সাবজেক্ট অবজেক্ট ছাড়া সেন্টেন্স হয়, কিন্তু ভার্ব ছাড়া কিন্তু কখনো সেন্টেন্স হয় না, এটা মনে থাকবে, মনে রাখবে। এখানে ফোনটা কিন্তু এখানে কি কি কাজ, কিসের কাজ করছে? ভার্বের কাজ করছে। হ্যাঁ এখানে বোঝা, হয়তো বুঝতে পারবা যে আই উইল, তারপর এরপরে কোনো ভার্বের প্রেজেন্ট ফর্ম নেই কেন, তোমরা হয়তো বুঝবে যে আই উইল, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম কই গেল, এটাই হচ্ছে ফোন ভার্বের প্রেজেন্ট ফর্ম। বুঝতে পারছি সবাই? Yes, teacher. আচ্ছা Yes, miss. তারপরে হচ্ছে উই অফেন সে আই থিঙ্ক আই উইল, আই ডোন্ট থিঙ্ক আই উইল, হোয়েন আই ডিসাইড টু ডু সামথিং। আচ্ছা এখানে হচ্ছে যে আমরা প্রায় আই থিঙ্ক ইউজ করি, বা আই ডোন্ট থিঙ্ক এর সাথে আমরা আই উইল ইউজ করি, মানে আমরা কোনো কিছু সিদ্ধান্ত নিতে গেলেও কিন্তু আমরা আই উইল ইউজ করি। তাহলে প্রথম কিসে কিসে আমরা আই উইল ইউজ করি? অফারে এবং কিসে? ডিসাইড এর ক্ষেত্রে। মনে থাকবে তো সবার, লাবণ্য, মুনতাহা, বুঝছো, বুঝতে পারছো তো তোমরা দুইজন? ইয়েস ম্যাম। হ্যাঁ অফারের, অফারের সাথে আর হচ্ছে ডিসাইড এর ক্ষেত্রে আমরা কি ইউজ করি বলো? আই উইল, আই উইল, ভেরি গুড। হ্যাঁ তাহলে এখানে দেখো, আই এম টায়ার্ড, আই থিঙ্ক আই উইল গো টু বেড আর্লি টুনাইট, মানে এখানে বলছি আই এম টায়ার্ড, এটা কিন্তু প্রেজেন্ট ফর্মেই আছে। আচ্ছা এই রুলস গুলো করার কারণ কি, একটা কথা আগে বলে নিই, প্রিলিমিনারি কিছু কথা বলা উচিত, ইন্ট্রোডাক্টরি কথা বলা উচিত। সেটা হচ্ছে যে আমরা কখনো কখনো ভাবি কি যে আমরা তো বর্তমানে বলছি, বর্তমানে কথা কন্টিনিউ করছি, তাহলে আমরা কেন ফিউচার টেন্স আনবো, তাই না? আমরা কিন্তু অনেক সময় বলি যে আমরা বর্তমানে কাজ করতেছি, সবকিছু প্রেজেন্ট দিয়েই তো করতে পারি, তাহলে আবার ফিউচার আনার দরকার কি? কিন্তু কখনো কখনো কোনো কাজ আগে বা পরে তুমি চিন্তা করতেছো বা প্ল্যান করতেছো বা ডিসাইড করতেছো যে কাজটা করবে, ওই সমস্ত ক্ষেত্রে কিন্তু তুমি প্রেজেন্টের পর পর ফিউচারও আনতে পারো। বুঝতে পারছো নাকি পারছো না? হ্যাঁ সেটাই। তাহলে তোমার এই যে একটা কনফিউশন যে এখন আমি প্রেজেন্ট ইউজ করছি, আমার তো পুরো সেন্টেন্স এই শুধু প্রেজেন্ট প্রেজেন্ট থাকবে, তা কিন্তু না। তুমি প্রেজেন্টের সাথে কখনো কখনো ফিউচার এনেও কথা বলতে পারো, দ্যাটস ওয়াই তোমরা এই রুলস গুলো শিখছো। ক্লিয়ার এভরিওয়ান? Yes, teacher. হ্যাঁ যেমন দেখো, আই এম টায়ার্ড, আমি ক্লান্ত, আই থিঙ্ক আই উইল গো টু বেড আর্লি টুনাইট। আই থিঙ্ক মানে আমি চিন্তা করি, এখানেও কিন্তু প্রেজেন্টে আছে আই থিঙ্ক, তারপর বলছে আই উইল গো টু বেড আর্লি টুনাইট, আমি চিন্তা করছি আজকে রাতে খুব তাড়াতাড়ি বেডে যাব বা ঘুমাবো। এখন দেখো আই উইল গো টু বেড আর্লি টুনাইট, এখানে তুমি থিঙ্ক করছো, তাহলে এটা কি তুমি ডিসাইড করে ফেলেছো না যে আজকে তাড়াতাড়ি ঘুমাবে? Yes, teacher. হ্যাঁ এই সমস্ত ক্ষেত্রে আই উইল ইউজ হয়। আবার দেখো, ইটস আ নাইস ডে, আই থিঙ্ক আই উইল সিট আউটসাইড, আই উইল সিট আউটসাইড, আমি বাইরে বসবো। তাহলে দেখো আই থিঙ্ক বলছো মানে বর্তমানে তুমি ডিসাইড করছো, কিন্তু কাজটা এক্সিকিউট করোনি, যেটা কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস এ করেছি। মনে আছে যে আমরা কোনো কাজ করছি, যেমন আমরা গত ক্লাসে বলেছিলাম যে তোমার পরীক্ষা, তোমার কালকে পরীক্ষা হচ্ছে, অনেকটা অ্যানাউন্সমেন্ট টাইপের, বাট আমরা কি কাজটা এক্সিকিউট করেছি? করিনি, কিন্তু কাজটা কিন্তু এক্সিকিউট হয়নি। এখানেও ঠিক একই রকম বলছে, দেখো ইটস আ নাইস ডে, আই থিঙ্ক আই উইল সিট আউটসাইড, তাই না? এখানে ডিসাইড করছে। তারপর দেখো, ইটস রেইনিং, আই ডোন্ট থিঙ্ক আই উইল গো আউট, আমি চিন্তা করছি না। এখানে দেখো এটাই বোঝাচ্ছে, অ্যাফার্মেটিভ বা নেগেটিভ বলো বা পজিটিভ বলো বা নেগেটিভ বলো, দুইভাবে আমরা আই উইল ইউজ করতে পারি। দুইভাবে কি ইউজ করতে পারি? আই উইল, এই যে এখানে লিখেছে আই থিঙ্ক আই উইল, আই ডোন্ট থিঙ্ক আই উইল, মানে পজিটিভ এর ক্ষেত্রে আই উইল ইউজ করতে পারবো, নেগেটিভ এর ক্ষেত্রে আমরা ডোন্ট এনে ইউজ করতে পারবো। বুঝতে পারছি সবাই? Yes, teacher.
আচ্ছা, কারো কি কোনো প্রবলেম আছে এ পর্যন্ত? নো টিচার। ওকে, তারপরে কি বলছে? ডু নট ইউজ দ্য প্রেজেন্ট সিম্পল, আই গো, আই ফোন। আচ্ছা, এই সমস্ত ক্ষেত্রে আমরা প্রেজেন্ট সিম্পল ইউজ করতে পারবো না, বা প্রেজেন্ট ইনডিফিনিটিভ ইউজ করতে পারবো না। যেমন আই উইল ফোন ইউ টুমোরো, এটা বলতে হবে, বাট আই ফোন ইউ এটা হবে না। আই ফোন ইউ হলে বললে হলে তো হলো আমি তোমাকে ফোন করি, এটা কি হবে? কথাটা কি মিলে? আই ফোন ইউ, নো টিচার। কিন্তু তুমি তুমি যখন টুমোরো দিয়ে বলছো, তখন তুমি মানে ডিসাইড করছো যে আই উইল ফোন ইউ টুমোরো। তুমি এখন ডিসাইড করেছো তুমি তাকে ফোন দিবে, যে কারণে তুমি বলছো আই থিঙ্ক আই উইল ফোন ইউ টুমোরো। এক্ষেত্রে আমরা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট ইউজ করতে পারবো না। গট ইট এভরি ওয়ান? ইয়েস টিচার। আচ্ছা, তারপর বলছে আই থিঙ্ক আই উইল গো টু বেড আর্লি, আই উইল। এখানে কিন্তু আই গো টু বেড আর্লি বলেনি, সবাই কি খেয়াল করছি? তাহলে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ডিসাইড এবং অফার বারবার ঘুরে ঘুরে একই কথা আসছে। ডিসাইড এবং অফারের ক্ষেত্রে সব সময় কি বসে বলতো? আই উইল। ডিসাইড এবং অফারের ক্ষেত্রে কি বসে? আই উইল। আই উইল মনে থাকবে। এখানে কিন্তু আমরা প্রেজেন্ট সিম্পল আনতে পারবো না, বুঝতে পারছি? ডিসাইড এবং অফার এই দুই ক্ষেত্রে কি ইউজ হবে বলো? আই উইল। আই উইল এখানে কি প্রেজেন্ট সিম্পল আমরা আনতে পারবো? নো। আচ্ছা, পারবো না। এরপরে আমরা আসো বি এর, এতক্ষণ আমরা এ এর রুলস পড়েছি, এখন বি এর রুলস পড়বো। ডু নট ইউজ আই উইল বা আই ফর সামথিং ইউ ডিসাইডেড বিফোর। মানে বলছে আই উইল আমরা ইউজ করতে পারবো না কখন, যেটা হচ্ছে পূর্বে তুমি ডিসাইড করে ফেলছো। আই এম ওয়ার্কিং টুমোরো, নট আই উইল ওয়ার্ক ওয়ার্ক, আই এম ওয়ার্কিং টুমোরো। এটা বুঝতে পারছো কোন ইউনিটটা বলো তো? কোন ইউনিট এটা ম্যাম? কে বলতে পারবে? আই এম ওয়ার্কিং টুমোরো। যে সমস্ত ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে কোনো কিছু অ্যানাউন্সমেন্ট টাইপের বোঝায়। মনে পড়েছে কি কারো? যেমন গত ক্লাসে আমরা বলেছিলাম যে আমি রাত 10টায় ডাক্তার দেখাতে যাব। হ্যাঁ, ডাক্তার দেখাতে যাচ্ছি, সরি যাব না, ডাক্তার দেখাতে যাচ্ছি। তারপর তুমি কালকে খেলতে যাচ্ছ, তুমি কালকে পরীক্ষা দিতে যাচ্ছ, তো এই টাইপের অ্যানাউন্সমেন্ট, কিন্তু কাজটা এক্সিকিউট হয়নি। এই সমস্ত ক্ষেত্রে আমরা কি করতে পারি? প্রেজেন্ট কন্টিনিউয়াস এর সাথে টুমোরো, টু নাইট, উইকেন্ড ইউজ করতে পারি। মনে পড়েছে এখন? ইয়েস টিচার। তাহলে পার্থক্যটা কি বুঝতে পারলে? সেটা হচ্ছে যে পার্থক্যটা হচ্ছে অফার এবং ডিসাইড এর ক্ষেত্রে আমরা আই উইল ইউজ করব, কিন্তু যে সমস্ত অ্যানাউন্সমেন্ট টাইপের কিছু কথা থাকে, যাচ্ছে, করছে, হ্যাঁ, বা রাতে করুক, দিনে করুক, বা নেক্সট উইকে করুক, বা আগামী সপ্তাহে করুক, এই সমস্ত ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে ইউজ হবে। মনে পড়েছে সবার? ইয়েস ম্যাম। আমরা যখনই ক্লাসে ইন করব, ক্লাসের কিছুক্ষণ আগে প্রিভিয়াস স্লাইডে যেটা পড়েছি, প্রিভিয়াস ক্লাসে যেটা পড়েছি, সেটা একটু পড়ে আসব। কারণ এখানে তো আমরা একটা ধারাবাহিকতা মেনটেন করি, মানে একটা ইউনিটের পর আরেকটা ইউনিট যেহেতু পড়ি, এখানে কিন্তু লেখা আছে ইউনিট 25-26, যেটা তোমরা করেছো, প্রতি জায়গাতেই দেখবে যে তোমাকে পূর্বের কিছু রুলস কিন্তু এখানে অ্যাড করে দেয় প্রতিটা লেসনে। তোমরা কি সেটা খেয়াল করো? ইয়েস টিচার। হ্যাঁ, যে কারণে যখনই আমরা ক্লাসে ইন করব, আমরা পূর্বের ক্লাসে কি করেছি একটা দুইটা স্লাইড আমরা দেখে আসবো, তাহলে এই এই স্লাইডটা পড়তে বেশিক্ষণ সময়ও লাগবে না, কষ্ট হবে না, এবং এক্সারসাইজ গুলো উইদাউট মিস্টেকে আমরা করতে পারবো। বুঝতে পারছি? ইয়েস টিচার। এই যে এখন বি এর যে রুলসটা আমরা দেখতে পাচ্ছি, এটা সম্পূর্ণ গত ক্লাসের রুলস। এই যে এখানে লেখাই আছে ইউনিট 25-26, দেখো, আই এম ওয়ার্কিং টুমোরো, আমি কালকে কাজ করছি, দেয়ারস এ গুড ফিল্ম অন টিভি টুনাইট, আই এম গোয়িং টু ওয়াচ ইট, আমি দেখতে যাচ্ছি, হোয়াট আর ইউ ডুইং এট দ্য উইকেন্ড, এই সপ্তাহে কি করছো, তাই না? এখন কি করছো, এগুলো অনেকটা অ্যানাউন্সমেন্ট টাইপের। কাজটা কি করে ফেলেছে? করেনি, কিন্তু কাজটা করবে। বুঝতে পেরেছি সবাই? ইয়েস টিচার। ওকে, ক্যান আই গো টু দ্য নেক্সট স্লাইড? ইয়েস টিচার, ইউ ক্যান। ওকে, সবাই কি বুঝতে পেরেছি? সাদমান, মুনতাহা, লাবণ্য? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। ওকে, কারো তো কোনো প্রবলেম নেই, তাই না? নো ম্যাম। আচ্ছা, মনে কিন্তু রাখতে হবে অফার এবং ডিসাইডের ক্ষেত্রে আমরা কি করব, আই উইল ইউজ করব। মনে থাকবে সবার? Yes, teacher. আচ্ছা,
তারপরে এখন আসি শ্যাল আই এবং শ্যাল উইলের ব্যবহার। আমরা এখন উইলের এতক্ষণ উইলের রুলস পড়েছি, এখন শ্যাল আই এবং শ্যাল উইলের রুলস শিখব। শ্যাল আই অ্যানসার দ্য ফোন? নো, ইটস ওকে, আই উইল অ্যানসার ইট। এখন দেখো শ্যাল আই এবং শ্যাল উই কখন বসে। ডু ইউ থিঙ্ক দিস ইজ এ গুড থিং টু ডু? ডু ইউ থিঙ্ক দিস ইজ এ গুড আইডিয়া? তাহলে দেখো কোনো কিছু চিন্তা করছো যে ভালো কি খারাপ, এই সমস্ত ক্ষেত্রে আমরা শ্যাল আই শ্যাল উই ইন্টারোগেটিভ সেন্টেন্স এ করতে পারি। যেমন ইটস ভেরি ওয়ার্ম ইন দ্য রুম, শ্যাল আই ওপেন দ্য উইন্ডো? মানে তোমার শ্যাল আই বা শ্যাল উই আমরা কিন্তু পারমিশনের ক্ষেত্রে ইউজ করছি। এম আই রাইট? সেন্টেন্স দেখে আমরা কি বুঝতে পারছি? আমরা তাহলে পারমিশন, ডু ইউ থিঙ্ক দিস ইজ এ গুড আইডিয়া, মানে হচ্ছে দেখো বাইরে অনেক গরম, আমি তোমার কাছে প্রশ্নটা করছি, বাইরে অনেক গরম, তুমি ক্লাসে আছো, বাইরে অনেক গরম, এখন তুমি আমাকে বলছো মিস আমি কি উইন্ডোটা খুলে দিব নাকি খুলবো না। তো এই জিনিসটা ভালো মন্দ বিচার বা এবং তুমি পারমিশন চাচ্ছো, তাহলে এই সমস্ত ক্ষেত্রে কি হবে? শ্যাল আই এবং শ্যাল উই। তাহলে এই রুলসটা লিখে ফেলো। অফার প্রথমটা লিখবে, অফার এবং ডিসাইডের ক্ষেত্রে আমরা আই উইল ইউজ করব। প্রথম রুলসটাকে এটা লিখেছি, অফার এবং ডিসাইডের ক্ষেত্রে আই উইল ইউজ করব। Yes, yes. হ্যাঁ, ভেরি গুড। তাহলে আমরা শ্যাল আই আর শ্যাল উই কখন ইউজ করব? যেখানে আমরা হচ্ছে পারমিশন চাচ্ছি, জিনিসটা কি ভালো হবে না খারাপ হবে এই জিনিসটা থিঙ্ক করে। এটা লেখো যে ভালো কি খারাপ এই জিনিসটা থিঙ্ক করে আমরা যখন কিছু পারমিশন চাই তখন আমরা কি করব? শ্যাল আই এবং শ্যাল উই ইউজ করব। ভালো কিংবা মন্দ সেটা থিঙ্ক করে আমরা যখন পারমিশন চাই তখন আমরা কি করি? শ্যাল আই এবং শ্যাল উই ইউজ করি। সবাই কি লিখছি? Yes, teacher. ওকে, সবাই লিখে ফেলি। ম্যাম আজকাল তো স্যালারি ইউজ হয় না বললেই চলে, তাই না? হ্যাঁ, অনেকেই মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা উইল ইউজ করি, তাই না? শ্যাল ইউজ করি না, কিন্তু শ্যাল শ্যালের ব্যবহারটা আমরা করতে পারি কোন কোন ক্ষেত্রে ভালো মন্দ বিচার করে যেটা ঠিক হচ্ছে কিনা। যেমন দেখো, ঠিক বলেছো, শ্যালের ব্যবহারটা অনেক কমে গেছে। ইটস এ ভেরি ওয়ার্ম ইন দ্য রুম, শ্যাল আই ওপেন দ্য উইন্ডো? মানে রুমে অনেক গরম লাগছে বা উষ্ণ, তাহলে আমি কি উইন্ডোটা ওপেন করতে পারি? এখানে কিন্তু অনেকটা পারমিশনের মতো যাচ্ছে, তুমি কি খেয়াল করছো? শ্যাল আই ওপেন দ্য উইন্ডো? এই দেখো, এইখানে যে সেন্টেন্সটা আসছে এখানে কিন্তু তুমি খেয়াল করবে, শ্যাল আই ওপেন দ্য উইন্ডো, তাহলে এরপরের অ্যান্সারটা কি হয় বলো তো? এটা যদি কেউ বুঝে থাকো তাহলে বলবে যে শ্যাল আই ওপেন দ্য উইন্ডো, তুমি যার কাছে বলছো যে মানে তুমি কি উইন্ডোটা ওপেন করবে কি করবে না। তো এই সমস্ত ক্ষেত্রে পরের লাইনটা কি আসবে? আমি হয়তো হ্যাঁ বা না বলবো, ঠিক না? তো হ্যাঁ বা না বললেই তো তুমি বুঝবে যে হ্যাঁ বা না বললেই তো তুমি বুঝবে যে এটা কি তুমি পারমিশন চাচ্ছ কি চাচ্ছ না, ঠিক না? দেখো, যদি বলে ইটস ভেরি ওয়ার্ম ইন দ্য রুম, শ্যাল আই ওপেন দ্য উইন্ডো, এখন এটা তো আমার উপর, আমি তোমাকে বলবো যে না তুমি করতে পারো বা করতে পারো না। বুঝতে পারছি? এখানে দেখো আরেকটা আছে, শ্যাল আই ফোন ইউ দিস ইভিনিং? ইয়েস প্লিজ। দেখেছো যেটা বলছি পরের লাইনে আসছে ইয়েস প্লিজ, মানে তোমাকে অনুমতি দিচ্ছে, পারমিশন দিচ্ছে। স্লাইড দেখা যাচ্ছে না কেন? স্লাইড সত্যি দেখা যাচ্ছে না? নো ম্যাম, স্লাইড দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে ম্যাম? এখন দেখা যাচ্ছে? Yes, teacher. আচ্ছা দেখো, সেকেন্ডটা দেখো, শ্যাল আই, আমি একটু আগে যেটা বলেছি যে পারমিশন চাচ্ছে অনেকটা, শ্যাল আই ফোন ইউ দিস ইভিনিং, আমি কি তোমাকে আজকে সন্ধ্যায় ফোন দিতে পারি? ইয়েস প্লিজ। আমি কিন্তু পরের লাইনে তোমাকে অনুমতি দিয়েছি, ঠিক না? আচ্ছা, তাহলে শ্যাল আই শ্যাল উই এর কি রুলস লিখেছো সেটা আমাকে একটু বলো, খাতায় কি লিখেছো সেটা বলো। অফার বা ডিসাইডের ক্ষেত্রে উইল বসে, পারমিশন বুঝালে শ্যাল আই বা শ্যাল উই বসে। আচ্ছা, পারমিশন বুঝালে এবং ভালো মন্দ বিচার করে, এটা কিন্তু আমি বলেছি বারবার যে ভালো মন্দ, ভালো মন্দ বিচার করে পারমিশন বুঝালে শ্যাল আই বা শ্যাল উই। হ্যাঁ, এখানে বলেছে ডু ইউ থিঙ্ক দিস ইজ এ গুড থিং টু ডু, মানে এটা করা কি ভালো? ডু ইউ থিঙ্ক দিস ইজ এ গুড আইডিয়া, এর কি ভালো ধারণা? তাহলে কি ভালো মন্দ বিচার করে যে পারমিশন চাচ্ছ সেটাতে আমরা শ্যাল আই বা শ্যাল উই ইউজ করি। ওকে, দেখো, আই এম গোয়িং টু এ পার্টি টুনাইট, হোয়াট শ্যাল আই ওয়্যার? দেখো ভালো মন্দ বিচার করছে, মানে ধরো আমি আজকে পার্টিতে যাচ্ছি, আমি তোমাকে আস্ক করতেছি কোনটা পরলে ভালো হয়, কোন ড্রেসটা পরলে ভালো হয়,
তাই না? তাহলে এটা কি ভালো মন্দ বিচার করছি না বলো? Yes, teacher. হ্যাঁ, তাহলে এটা কিন্তু, এটা কিন্তু মাথায় রাখতে হবে যে এখানে কিন্তু ভালো মতো বিচার করছি। একটা পার্টিতে যাচ্ছি, সবাই হয়তো এক ধরনের ড্রেস পরলো, এখন আমি একভাবে গেলাম, তো সবাই তো আমাকে ভালোভাবে নিবে না, পার্টি অনুযায়ী আমাকে ড্রেস করতে হবে, তাই না বলো? Yes, teacher. সেটাই। তারপর ইটস আ নাইস ডে, শ্যাল উই গো ফর আ ওয়াক। এখানেও দেখো পারমিশন চাচ্ছে, ওয়্যার শ্যাল উই গো ফর আওয়ার হলিডেজ দিস ইয়ার। তারপর বলছে লেটস গো আউট দিস ইভিনিং, ওকে হোয়াট টাইম শ্যাল উই মিট। এখানেও কিন্তু পারমিশন চাচ্ছে যে আমরা কখন মিট করব, তাই না? এখন এই এক্সারসাইজ গুলো দ্রুত করে ফেলি, 40 মিনিটস লিভ হয়ে গেলে দ্রুত আমরা জয়েন করে ফেলবো সাথে সাথে। এখন এই এক্সারসাইজ গুলো করে ফেলি, একদম ইজি। অ্যান্সারটা করলেই হবে। দেখো প্রথমটা করে দিয়েছে, মাই ব্যাগ ইজ ভেরি হ্যাভি, আই উইল ক্যারি ইট ফর ইউ। এখানে কিন্তু দেখো কি করছে বলতো, অফার দিচ্ছে না? প্রথমটা কিন্তু করা করে দেওয়া আছে, তারপরে আছে এনজয় ইয়োর হলিডে, থ্যাংক ইউ, তারপর কি হবে? এখানে ওয়ার্ড কিন্তু কতগুলো দিয়ে দেয়া আছে, ক্যারি দেখো, ক্যারি যেটা দিয়েছে এটা কিন্তু কেটে দিয়েছে, কারণ এটা করে ফেলেছে। তোমাকে ডু, ইট, সেন্ড, শো, সিট, স্টে, এই পাঁচটা ওয়ার্ড দিয়ে করতে হবে, সরি 6টা ওয়ার্ড দিয়ে, ডু, ইট, সেন্ড, শো, সিট, স্টে। দেখেছো সবাই? দেখতে পাচ্ছো? Yes, ma'am. হ্যাঁ, সবাই করে ফেলে, শুধু অ্যান্সারটা লিখবো। সেভেন মিনিট আছে, দ্রুত করো। প্রত্যেকটার সাথে এখানে কিন্তু বলেই দিচ্ছে, দিয়েছে আই উইল প্লাস দিস ভার্ব। এখানে একটু দেখো, কমপ্লিট দ্য সেন্টেন্স, ইউজ আই উইল প্লাস দিস ভার্ব। এখানে যেটা বেস ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম ব্যবহার করবে, আর শুধু আই উইল ইউজ করবে, একদম ইজি। অর্থ বুঝে বুঝে কোনটা ম্যাচ করে সেটা বসাবে। সবাই কি করেছি? 28.1টা কি করা হয়েছে? আচ্ছা দ্রুত করো।
এই যে তোমরা গ্রামারের যে এক্সারসাইজ গুলো করছো, এটা কিন্তু তোমাদের ফিউচারে অনেক কাজে লাগবে। তোমার যে কোনো কঠিন গ্রামার হোক বা যাই হোক, এই রুলস গুলো যদি মনে থাকে তাহলে যে কোনো জিনিস তোমরা অ্যাপ্লাই করতে পারবে। রুলস গুলো মনে থাকলে সহজে। ওকে, তুমি বলো তো টু নাম্বারটা কি হবে? ম্যাম আই উইল সেন্ড। আই উইল সেন্ড, ওকে, ভেরি গুড। এরপরে মুনতাহা থ্রি নাম্বারটা বলো তো, থ্রি নাম্বারটা কি করেছো? আই উইল ইট, ভেরি গুড। কেন হবে? কারণ ওয়েল আই এম হাংরি, তুমি তাহলে মানে খাবে। আচ্ছা, ফোর নাম্বারটা লাবণ্য বলো। ওকে মিস। I will do. Four number ta. Do you want a chair? Tumi ki chair chaccho? No, it's okay. I will dash on the floor. Tahole ki hobe? Stay. I will stay. Na, I will stay. Tumi boli? Ha, bolo. Shall I sit on the floor? On the floor. Ha. Very good. Sit hobe. Sit hobe. Karon ekhane bolche, do you want a chair? Tumi ki chair chaccho? Na. ইটস ওকে, ঠিক আছে, আমি মাটিতে মানে আমি ফ্লোরে বসবো, মেঝেতে বসবো, তাই না? এখানে অর্থ কিন্তু তাই দাঁড়াচ্ছে। লাবণ্য খেয়াল করছো? ইয়েস মিস। আচ্ছা, এখানে হবে সিট। আচ্ছা, ফাইভ নাম্বারটা বলো সাদমান। ইয়েস মিস। ম্যাম আই উইল ডু ইট নাও। হ্যাঁ, আই উইল ডু ইট নাও। সেভেন নাম্বারটা বলো হচ্ছে ইয়ে সাদিয়া। ওকে ম্যাম। ও, সিক্স নাম্বারটা বলো, সিক্স নাম্বারটা তো বলা হয়নি। আই উইল হিয়ার। সিক্স নাম্বারটা আই উইল স্টে হিয়ার। স্টে হিয়ার, ভেরি গুড। আর সেভেন নাম্বারটা আবার লাবণ্য বলো। লাবণ্য একটা ভুল করেছো, সেভেন নাম্বারটা বলো। হাউ ডু ইউ ইউজ দ্য ক্যামেরা, দিস ক্যামেরা, গিভ ইট টু মি অ্যান্ড ড্যাশ ইউ। আই উইল শো ইউ। হ্যাঁ, আই উইল শো ইউ, ভেরি গুড। এখানে আই উইল শো ইউই হবে, ভেরি গুড। এখন 28.2 করে ফেলো মুনতাহা, সাদিয়া, সাদমান, 28.2 টা করে ফেলো। করেছি ম্যাম। কে করেছে? মুনতাহা করেছে 28.2? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে দুই নাম্বারটা বলো কি হবে। আই থিংক আই উইল বাই সামথিং টু ইট। আচ্ছা, এখানে কি বলেছো? আই এম হাংরি, আই থিংক, আই উইল পে সামথিং, আই উইল বাই সামথিং টু ইট। হ্যাঁ, বেও বাইও বলতে পারো, আবার পেও বলতে পারো। আমি কিছু পরিশোধ করব খাওয়ার জন্য, পেও বলতে পারো, বাইও বলতে পারো। হয়েছে এটা? পে তো নেই এখানে। পে নেই এখানে, কি বাই আছে? এই যে প্লে আছে, প্লে না, এখানে হবে পে। আচ্ছা, এখানে বাই আছে, তুমি বাই দিয়ে করেছো। ইয়েস ম্যাম। ওকে, তারপর বাই তো দুইবার আছে। হ্যাঁ, বাইটা দুইবার আছে, এটা বাই দিয়েও করা যায়, পে দিয়েও করা যায়, কোনো প্রবলেম নাই। আমি তো শুরুতেই বললাম পে দিয়েও করা যায়। এখানে যে এই অপশন গুলো দিয়েছে, এটা আমি আগে খেয়াল করিনি। থ্রি নাম্বারটা বলো লাবণ্য। আই থিংক আই উইল প্লে টেনিস। এখানে ভুল করেছো, আই ফিল ভেরি টায়ার্ড, আই ফিল ভেরি টায়ার্ড। তারপরে কি হবে লাবণ্য? আই ডোন্ট থিংক আই উইল প্লে টেনিস। ভেরি গুড। হ্যাঁ, কারণ তোমাকে নেগেটিভ কথাটা যে মিন করছে, আমি খুব টায়ার্ড, আমি খেলতে পারবো না, সেটা বলতে হবে না আমাকে, বলো। আমাকে কিন্তু অর্থটা বাবা বুঝতে হবে, যে কখন আমি উইল ডু বা কখন আমি ডোন্ট, মানে কখন আমি থিঙ্ক করবো আর কখন ডোন্ট থিঙ্ক করবো, এটা কিন্তু ভেবে বলতে হবে। ফোর নাম্বারটা সাদমান বলো, ফাইভ নাম্বারটা সাদিয়া বলবে। ম্যাম আই লাইক দিস স্যার, I think I will buy it. হ্যাঁ, ভেরি গুড, হয়েছে। ফাইভ নাম্বারটা বলো সাদিয়া। This camera is too expensive. I will have it. I will have it, but I will buy it. Okay, আমরা have তো, হ্যাঁ, I will buy it. এত expensive. আচ্ছা, দুইবার ইউজ করতে, হ্যাঁ, হ্যাভ দিয়েও করা যায়, কিন্তু আই উইল বাই মানে এখানে দেখো হ্যাভ থাকা বোঝাচ্ছে, কিন্তু বাই বোঝাচ্ছে তোমাকে কেনা, তুমি কি কিনতে পারবে কিনা। ওকে, এখন অ্যানসারটা দেখি, সবাই কি অ্যানসারটা দেখতে পাচ্ছি? ইয়েস টিচার। হ্যাঁ, একটা স্ক্রিনশট নিয়ে নাও।
ম্যাম ম্যাম আগে স্লাইডটা একটু যান।